Police Fight. আমি আসছি। আয়। এই মাকে বললি না? মাকে কি দরকার? সব দরকার তো ঠাকুমা আর বাবার সাথে। থাক, আমাকে কিছু আর বলতে হবে না। আরে ছাড়ো না, ছোট্ট একটা মেয়ে, স্কুলে যাওয়ার সময় আবার বকা বলি কেন? মা, আমি আসছি। থাক, আর আদিক্ষেতা করতে হবে না। সাবধানে যেও আর ধার দিয়ে হেঁটো। শোনো না, আজকে একটা কাস্টমার আসবে, সকালে ফোন করেছিল, একটা ল্যাবের বাচ্চা নেবে। বাহ, বেশ ভালোই বিক্রি হচ্ছে তোমার, বলো। আর এই মাসে তো বেশ অনেক কয়েকটা হয়েছে, তাই না? হ্যাঁ, সাতটা। শোনো না, একটা কাজের লোক রাখতে হবে এই বাচ্চাগুলোকে দেখাশোনা করার জন্য। একটা কাজের লোক রাখলে খুব ভালো হয়। ব্যবসা যখন দাঁড়িয়েই গেছে, তাহলে একটা কাজের লোক রাখতে তো অসুবিধা নেই আমাদের। এই লোক রাখার কথা তোমাকে আমি কতবার বলেছি বলো তো? তুমি লাগবে না লাগবে না বলে কত কথা শুনিয়েছো, মনে আছে? আরে তখন তো লাগবে না বলেই বলেছিলাম, এখন লাগবে তাই বলছি। ব্যবসা তো আমাদের দাঁড়িয়ে গেছে, তাই এখন একটা লোক না রাখলে আমার খুব অসুবিধা হচ্ছে। সংসার সামলে আর পারছি না আমি বাচ্চাগুলোকে সামলাতে। তুমি কিন্তু তাড়াতাড়ি খোঁজ নাও। হ্যাঁ রে বাবা, নেব। আমি আজই নেবে কিন্তু। নেব রে বাবা, আজকেই নেব। হ্যাঁ, মনে যেন থাকে। আমি কি কানে শুনি না নাকি? তুমি শুনছো কি শুনছো না আমি কি করে বুঝবো বলো তো? তোমাকে এত ডাকাডাকি করছি, কোনো সারা শব্দ তো পেলাম না। আপনি কানে শুনতে না পেলে আমার কি দোষ? আপনি কি ভেবেছেন আপনি ডাকবেন আর যে হাগ্গে হুকুম করে আমি চলে আসবো? আমার কি আর অন্য কোনো কাজ নেই নাকি? আমি কি এ কথা বলেছি বৌমা? তুমি শুধু শুধুই আমার উপর রাগ করছো গো। কেন ডেকেছিলেন বলে উদ্ধার করুন। বলছিলাম কি, তুমি একটু গরম জল করে ব্যাগে ভরে দেবে? কোমরে এত ব্যথা হচ্ছে, বাস ফিরতে পারছি না। ঠিক বুঝেছি আমি। যেই আপনাকে বলেছি মা আজকে একটু রুটিটা বেলে দেবেন, অমনি আপনার কোমরে ব্যথা উঠলো। আমি কি কিছু বুঝি না মনে করেছেন? আমি সত্যি বলছি বৌমা, আমি ব্যথা এই পাশ থেকে ও পাশ ফিরতে পারিনি, তাই বলছিলাম বৌমা দাও না দাও না, একটু জল গরম করে ব্যাগে ভরে দাও দাও না, একটু নিলেই আমি ঠিক হয়ে যাব। আর তাছাড়া তোমাকে তো আমি বলিনি যে আমি রুটি করে দিতে পারবো না। ওসব বলে দিতে হয় না, আপনাকে আমি হাড়ে হাড়ে চিনি। কম তো বছর হলো না, আপনার মতন স্বার্থপর মহিলা খুব কম দেখেছি। ওসব ব্যথাটা তা না, আপনার সব ঢং। কি হয়েছে কি শুনিস? এত চেঁচাচ্ছ কেন? চেঁচাবো না, তোমার মা তো আমাকে শান্তি দিচ্ছে না। কেন, কি হলো কি? একটু রুটি বেলে দিতে বলেছিলাম, উনি কোমরের ব্যথা দেখাচ্ছেন, মানে উনি শুয়ে থাকবেন, সব কাজ আমি করব। আমি কি গাধা বুঝি না? আমাকে কি চাকর পেয়েছো এ বাড়িতে? আরে এইভাবে বললে কি হবে, রুটি হয়ে যাবে তোমার। জানোই তো মায়ের শরীর খারাপ। শরীর খারাপ দেখিও না তো আমাকে। কি পেয়েছো কি তোমরা আমাকে? মা ছেলে মিলে মেরে ফেলতে চাও, শেষ করে দিতে চাও? তাই দাও, নিশ্চিত হই আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা দোষী, তোমার জীবনটাকে আমরা শেষ করেছি, এবার একটু শান্ত হও। বলো বলো কি করতে হবে, বলো, করে দিচ্ছি। ওই রুটি বেলতে হবে তো, বেলে দিচ্ছি, মাথা ঠান্ডা করো। রুটি বেলে দিচ্ছি, ন্যাকামো। তোমাকে যে বলেছিলাম কাজের লোকের কথা তা দেখেছো? তা মনে হচ্ছে খোঁজ নেয় উনি। কে বললো নিনি? আরে ওটা বলতেই তো ছুটতে ছুটতে আসছি, নিয়েছি, পেয়েছি একজনকে, ওই যে তাপসদা, তাপস সামন্ত, ওই দিল। হ্যাঁ, কাল বিকেলে ছেলেটা এসেছিল, নাম হচ্ছে কমল, কাল আসবে। তবে কথা বলে তো বেশ ভালোই মনে হলো। সে তো তোমার সবাইকেই ভালো মনে হয়, তারপর কাজ শুরু করলে আসল রূপ দেখা যায়। তা তুমি কিছু কথা টথা দিয়ে দাওনি তো? পাগল, আমি ওকে বলেছি তুমি সব ঠিক করে দেবে। যাক, একটু বুদ্ধি হয়েছে দেখছি। ঠিক আছে, আমি জল গরম করে দিচ্ছি মায়ের জন্য, হট ব্যাগে পরে শেক দিয়ে দাও। ঠিক আছে।
ঠিক আছে আর তোমার জন্য আমি চা করে দিচ্ছি অনুপ আর শর্মিষ্ঠার মধ্যবিত্ত সংসার হাওড়া জেলার ব্যাট্রা থানা এলাকায় ওদের বাড়ি অভাবানটন নেই অনুপের একটা গ্যারাজ আছে বাড়ির একদম কাছেই বাড়ি থেকে বেরিয়ে দু এক কদম গেলেই অনুপের গ্যারাজ এছাড়াও বাড়িতে বিদেশি কুকুরের ব্রিড এবং বিক্রির ব্যবসা করে অনুপের স্ত্রী শর্মিষ্ঠা ব্যবসা এবং ওই কুকুরগুলো দেখাশোনা করার জন্য নিযুক্ত হয় কমল বাড়িতে যে যা নিজের কাজ নিয়েই আছে সব সংসারেই যেমন খোটাখুটি লাগে তেমনটা ছাড়া আর কোনো বড় ধরনের সমস্যা নেই বাড়িতে কিন্তু এই কুকুরের ব্যবসাকে কেন্দ্র করে অনুপ আর শর্মিষ্ঠার জীবনে যে ভয়াবহতা পরবর্তী দু বছরের মধ্যে নেমে আসবে সেটা কল্পনাও করা যায়নি এটাকে ভবিতব্য বলে এড়িয়ে যাওয়া যাবে না কারণ যে কোনো ঘটনার পেছনে সবসময় যে তাৎক্ষণিক কোনো কারণ থাকবে সেটা নাও হতে পারে ধীরে ধীরে অনেকদিন ধরে তৈরি হওয়া কোনো সমস্যা হঠাৎ একদিন এমন রূপ নেয় যা আগে থেকে ভাবা যায় না 2017 সালের বিশ্বকর্মা পুজোর আগের রাতে যে ঘটনা ঘটল তার অনুমান আগে থাকতে তেমন কেউ করে উঠতে পারেনি কিন্তু কি এমন সমস্যা যার জন্য ঘটেছিল এই নির্মম ঘটনা তবে ঘটনার সূত্রপাত যে ওই কুকুরের ব্যবসা থেকেই সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই নির্মলেন্দু চৌধুরী এবং রুনা লায়লার কণ্ঠে পরপর দুটি গান কাকে চাই আমার নাম কমল আপনার পাপিগুলোর জন্য ও আপনি কমল আসুন আসুন আমার হাজবেন্ডের কাছে শুনেছি আপনি এই কাজ নাকি 7-8 বছর ধরে করছেন হ্যাঁ ওরকমই হবে আসলে আমি একটা ট্রেনার ট্রেনার আমি তো ট্রেনার চাইনি ম্যাডাম আমি সবই পারি করিতে আমি একটা ট্রেনার সঙ্গে ভেটেরিনারি কম্পাউন্ডারও ইনজেকশন দিই আর আমি ওদের খুব ভালোবাসি আমি তো ছোটো লোকের দেখাশোনাও করেছি আগে তাই ব্যাপারগুলো আমি জানি ও তাহলে তো আপনি বেশ কাজের দেখছি ম্যাডাম একটা কথা বলবো আপনি না আমাকে আপনি বলবেন না আপনার থেকে বয়স আমি অনেক ছোট ঠিক আছে আমি তোমাকে তুমিই বলবো কিন্তু তুমিও আমাকে ওই ম্যাডাম ট্যাডাম বলবে না ওসব আমার ভালো লাগে না হ্যাঁ চা খাবেন ম্যাডাম আমি চা খাই না ওমা আমি তো আবার চা খেতে ভীষণ ভালোবাসি ম্যাডাম আমার কোনো নেশাই নেই বিয়ে করেছেন তাহলে তো তুমি সত্যি ছোট প্রেম টেম করা হয় বুঝি তাও হয় না কে এসেছে বৌমা কে এসেছে নি আপনার কি দরকার এত কৌতূহল কিসের আপনার এই নাকি বিছানা থেকে উঠতে পাচ্ছেন না দিব্যি তো উঠে চলে এলেন ছি 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 বৌমা এ কি বলছো তুমি কি ভেবেছেন কোনো বাইরের পুরুষ ঘরে ঢুকিয়েছি ঠিক আছে ঠিক ঠিক আছে বৌমা আমারই দোষ হয়েছে আমি চলে যাচ্ছি চলুন আমার পাপিগুলোকে দেখে নেব আর টাকা পয়সা কি নেবেন সেটাও বলবেন এই কাজটা দেখে নি তারপর টাকা পয়সা নিয়ে কথা বলে নেব আচ্ছা ঠিক আছে আগে দেখে নি হ্যাঁ চলো এই আমার বাচ্চাগুলো ওয়াও ভেরি কিউট তোর মা কই রে মা তো ওই ঘরে আছে ডাক তো মা আহ চেঁচাচ্ছিস কেন সামনে গিয়ে ডাক দরজা বন্ধ থাকে শুনতে পাও না মা বাবা ডাকছে কি হলো ডাকছো কেন
ওই ছেলেটা কখন এসেছিল সেটা জানালে না তো? জানালে না মানে জানানোটা কি আমার দায়? তোমার কোনো দায় নেই? এত চটপট করছো কেন বুঝতে পারছি না। আচ্ছা আমি কি করে বুঝবো যে ছেলেটা কখন এসছে? আর হয়েছেটা কি বলো তো? আমার না এসব আর ভালো লাগছে না, মাথা মাথা একেবারে গরম হয়ে আছে। মাথা আমারও গরম, তোমার মা যা করছে তাতে আমার মাথা ঠান্ডা থাকছে না। কেন, কি করেছে? কি করেছে? কে এসেছে বৌমা? কে এসেছে নিয়ে আপনার কি দরকার? এত কৌতূহল কিসের আপনার? এই নাকি বিছানা থেকে উঠতে পাচ্ছেন না, দিব্যিতে উঠে চলে এলেন। এসব বদমাইশি আমার সহ্য হচ্ছে না। বদমাইশি? কি সব আলতু ফালতু কথা বলছো? আমার মা বদমাইশি করেছে? আচ্ছা কি ভুলটা করেছে শুনি। একটা 80 বছরের বুড়ি মানুষ শুধু দেখতে গেছে কে এসছে, এতে কি দোষ? আমি হলো তো আমিও দেখতে যেতাম। আর হ্যাঁ, তুমি ওই বাইরের লোকটার সামনে মাকে ওরম ভাবে কথা বললে কেন? এতে কি আমাদের মান সম্মান থাকলো? ওই ছেলেটা চলে যাওয়ার পরে তো তুমি বলতে পারতে মাকে। ও এখন সব দোষ আমার? এই ফালতু ঝামেলা বাড়িও না শর্মি, সব তোমার দোষ কি আমার? সেসব নিয়ে আর কথা বলতে ভালো লাগছে না। ভালো লাগছে না বললে বলবে না, বলছো কেন? আজ তোমাকে বলতেই হবে, সব দোষ আমার না তোমার মায়ের। এতে যদি তুমি তোমার মায়ের দোষ না দেখো তাহলে আমি এক্ষুনি বাড়ির থেকে বেরিয়ে যাব। আর তুমি জানো আমি যদি একবার বেরিয়ে যেতে চাই আমাকে কেউ আটকাতে পারবে না। কি হলো বলো, বলো কার দোষ? বলো, আজ তোমাকে বলতেই হবে, বলো কার দোষ? আজ একটা হেসদুলুসদ করেই ছাড়বো, এত অপমান সহ্য করে আমি থাকবো না। খোকা, খোকা, এবার তোরা চুপ কর, খোকা চুপ কর, সব দোষ আমারই, বৌমার কোনো দোষ নেই। আমারই সন্দেহ হয়েছিল তাই গিয়েছিলাম। তোরা তোরা এবার একটু চুপ কর, আমি তোদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। বৌমা আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তোমাকে আমি ভালোবাসি বলে সব সময় তার সুযোগ নিও না, এর ফল ভালো হবে না বলে দিচ্ছি। জানো না মানে কি জানো না? আসলে আপনি খুব কি? আমি খুব বৌদি, তোমাকে দেখতে না খুবই সুন্দর। কতটা সুন্দর কমল, আমাকে না কেউ কোনোদিন এরম ভাবে বলেনি। তোমাকে আজকে বলতেই হবে আমি কতটা সুন্দর। বৌদি, বৌদি অনেক দেরি হয়ে গেছে, এখন কাজ দিয়ে শুরু করি না? হ্যাঁ সে তো তুমি কাজ করবে, কিন্তু কাজ করার পরে আমাকে বলতে হবে আমি কতটা সুন্দর। আজ আমি তোমাকে ছাড়ছি না। ঠিক। এইভাবে বেশ কয়েকদিন কাটার পর কমলের মনে শর্মিষ্ঠাকে নিয়ে একটা তীব্র আকর্ষণ তৈরি হয়, সে আর নিজেকে চেপে রাখতে পারে না। অবশ্য তার এই মানসিক পরিস্থিতির কথা অনুমান করে শর্মিষ্ঠাও এতে ইন্ধন যোগায়, উস্কে তোলে কমলকে। এক ব্যভিচারের খেলায় মেতে ওঠে ওরা দুজনে। কমল শর্মিষ্ঠার সঙ্গ চায়, কথা বলতে চায়, শর্মিষ্ঠার প্রতি তীব্র আকর্ষণ উপেক্ষা করতে পারে না। হ্যালো, হ্যালো কমল। হ্যাঁ কথা বলছো না কেন? বলছিলাম একটু না, থাক রাখছি এখন। আরে দাঁড়াও দাঁড়াও, রাখছি কি? রাখার জন্য কি ফোন করেছো নাকি? বলো কি বলছিলে? হাত লেগে চলে গেছে। আবার মিথ্যে কথা? আমি কি বুঝি না কোনটা মিথ্যে আর কোনটা সত্যি? বলো কেন ফোন করেছিলে। না মানে ঠিক বলতে পারবো না, তোমাকে ফোন করতে ইচ্ছে করলো তাই করলাম। কি ইচ্ছে করলো বলো, কি ইচ্ছে করলো? ভাবছিলে আমার কথা? হ্যাঁ আপনাকে খুব। আপনাকে নয় তোমাকে। হ্যাঁ তো তোমাকে সব সময় তোমাকে বলতে বলেছি। আমাকে কি তোমার খুব পছন্দ, ভালো লাগে? হ্যাঁ খুব ভালো লাগে, আসলে ভুলতে পারছিলাম না তো তাই তোমাকে ফোন করলাম। এরই মধ্যে ভুলতে পারছ না? কেন পারছো না কমল? কি ইচ্ছে হচ্ছে কমল? তোমার মতন কাউকে এত কাছে আগে কোনোদিন পাইনি তাই। আরো কাছে পেতে ইচ্ছা করে? হ্যাঁ। এই রাখছি, ও মনে এসে গেছে, কাল কথা হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে।
বাবা, আজ তোমার কি হয়েছে? তোমার শরীর তো ঠিক আছে তো? আমি তো বিশ্বাসই করতে পারছি না। ইয়ার কি হচ্ছে? ইয়ার কি? আমি আর তোমার সঙ্গে এই ঘাড় একটাই মাথা, ওটা হারাতে চাই না। আচ্ছা বলো তো, আমি তোমাকে কতটা ভালোবাসি। জানো না তো, বলবে না তো? ঠিক আছে, বলো তো তুমি আমাকে কতটা ভালোবাসো। কতটা আবার কি ভালোবাসি? সে অনেকটাই। জানিসও না, তুমি আমাকে খুব ভালোবাসো, খুব ভালো রাখতে চাও, খুব সুখে রাখতে চাও। তা তো চাই, কিন্তু তার পারি কোথায়? পারি না। খুব পারো, একদম পারো। না পারলে কি আমার মনের মতন একটা কাজের লোক খুঁজে আনতে পারতে? এই তুমি কার কথা বলছো বলো তো? কমল, কমলের কথা বলছি। খুব কাজের ছেলে জানো, ও আসতে আমার খুব উপকার হয়েছে। ওকে আমি যা বলি ও সব করে, এরপরে আমি যা যা বলবো সব করবে। তুমি যে কি বলছো আমার মগজে কিছুই ঢুকছে না। দাঁড়া দাঁড়া, আমি স্নানটা সেরে আসি, তারপর সব ভালো করে শুনবো। চা খাবে? খিদে পেয়েছে? কিছু করে দেব? দাঁড়া আমি স্নানটা সেরে আসি। এত কাজ কর, তার সত্ত্বেও তোমার হাতের তাল্লুগুলো কি নরম, কি করে যত্ন করো বলো তো? তুমি কি হাত দেখতে পারো, না হাত দেখার ভান করে আমার হাতটা ধরছো? দুটোই। তবে তোমার এই নরম হাতটা শুধু দেখার জন্য নয়, এটা আমার গালে বলাতেও চাই। এইভাবেই শুরু হলো কমল আর শর্মিষ্ঠার মধ্যে সম্পর্ক। এই সম্পর্ক যতটা মানসিক তার চেয়ে অনেক বেশি শারীরিক। কিন্তু একদিন সেই সম্পর্ক শর্মিষ্ঠার বাড়ির লোকের চোখের সামনে চলে এলো, কারণ তাদের খোলাখুলি স্বেচ্ছাচারিতার জন্য। রূপুর তাড়নায় কোনো সামাজিকতাকেই মানতে চায় না শর্মিষ্ঠা, ব্যভিচারকে প্রশ্রয় দেয় চূড়ান্ত ভোগের তাড়নায়। ধরা পড়ে যায় একদিন। তুমি বাড়িতে বসে এই নোংরামি, তোমার লজ্জা করলো না? হ্যাঁ না, আর নয়, এভাবে চলতে পারে না। আসো অনুপ, অনুপ আসো আজকে। এই বুড়ি একদম মুখ বন্ধ করে রাখবি, যদি একটাও টু শব্দ করিস না গলা টিপে মেরে ফেলবো। তুমি তুমি আমাকে ভয় দেখাচ্ছো? ভয় না, মেরে ফেলবো একদম। তোর ছেলেকেও মেরে ফেলবো, দরকার হয় তোর নাতনিকেও। খুব সাবধান, একদম মুখ বন্ধ, কোনো কথা হবে না। আমার যা ইচ্ছা আমি তাই করব, কোনো কথা যেন না হয়, একদম গলা টিপে শেষ করে দেব। চলো চলো চলো, আজকে মতন ছেড়ে দিলাম। খুব সাবধান, বেরো ওখান থেকে। হ্যাঁ তাপসদা বলো। একটা ছোট কাজ ছিল ভাই, একটু উপকার করবে? বলো না কি করতে হবে। বলবো, কিন্তু তার আগে বলো কমল ছেলেটি কেমন কাজ করছে? ও ওই ছেলেটা খুব ভালো, মানে শর্মিষ্ঠার তো খুব মানে মুডে একেবারে খুশি খুশি হয়ে থাকছে ওই ছেলেটা আসার পর থেকে। তা বলো কি কাজ? বলছিলাম যে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির খবর পেয়েছি বুঝলে, একটু সস্তায়। তুমি যদি একটু কষ্ট করে আমার সঙ্গেই একদিন একটু যাও, মানে একটু যদি দেখে টেখে দাও সব ঠিকঠাক আছে কিনা। আমি আবার ওই ব্যাপারটা একদম কিচ্ছু বুঝি না। কবে যেতে হবে বলো? নিশ্চয়ই যাবো। আরে তুমি আমার জন্য এত বড় কাজ করলে আর আমি এটুকু করতে পারবো না? ধরো কালকে। হ্যাঁ আচ্ছা, তাহলে আমি আজকের মতো উঠছি, কালকে যাওয়ার সময় আমি তোকে তুলে দেবো। আচ্ছা শোনো না, এত দূর যখন এলেই আমার বাড়িতে একবার চলো, একটু চা খাওয়াই, মানে বেশি দূর নাই তো, সামনেই মাত্র 10 পা বাড়ি। আজকে একটু তাড়া আছে,
হবে এখন, কালকে তো আসছি, চলি। থ্যাংক ইউ। মা, তোমার কি শরীর টরীর খারাপ হলো নাকি? কই না তো। তাহলে তুমি রেডিও শুনছ না, ঘরে আলো জ্বালাওনি? এরপর থেকে প্রতিদিন বাসন্তীকে হুমকি দিয়ে ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখে শর্মিষ্ঠা। আর সেই সুযোগে অনুপের অনুপস্থিতিতে বাড়িতে কাজের অছিলায় প্রতিদিন দুপুরবেলায় চলতে থাকে কমল আর শর্মিষ্ঠার ব্যভিচার। অনুপ জানতেও পারেনি স্ত্রী হিসেবে শর্মিষ্ঠা তাকে কীভাবে ঠকাচ্ছে, তার বিশ্বাস ভঙ্গ করছে। মানুষের মূল্যবোধ কতটা নিম্নগামী হতে পারলে মানুষ এতটা নির্লজ্জ হতে পারে, পরিবার দাম্পত্য এবং সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে কতটা ভয়ডরহীন হয়ে চলতে পারে এই লীলা খেলা। কিন্তু একদিন বাসন্তীর ধৈর্য। কি ব্যাপার? জানিস তো বাবা, ভয় দেখি একদম মুখ বন্ধ করে রাখবি, যদি একটা একটু শব্দ করিস না গলা টিপে মেরে ফেলবো। বৌমা আমার মুখ বন্ধ করতে চেয়েছিল, কিন্তু আমি এই অন্যায় আবদার মেনে নিতে পারিনি বাবা, আমি এই অন্যায় আবদার মেনে নিতে পারিনি। শর্মিষ্ঠা, 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 কি হয়েছে? এত চাচাচ্ছ কেন? এসব কি হচ্ছে, কি হচ্ছে এসব বাড়িতে তোমার এই বদমাইশি? ওই মায়ের দিকে তাকিয়ে কিছু হবে না, আমার দিকে তাকাও। মা আমাকে সব বলে দিয়েছে, আমি তো ভাবতেই পারছি না তুমি এতটা নিচে নেমে গেছো। কি কি পেয়েছো নাকি? এসব আমি এই বাড়িতে একেবারে মেনে নেবো না। আমি কিভাবে চলবো না চলবো তোমাকে জিজ্ঞেস করবো নাকি? আমার যা ইচ্ছা আমি তাই করবো। করেই দেখো না, একেবারে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। আমাকে বের করে দেবে? এত ক্ষমতা তোমার? শোনো, আমি কমলকে ভালোবাসি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না, তোমার যা করার আছে করে নি। শর্মিষ্ঠা, মারো, মারছো না কেন? মেরেই দেখো না একবারে। আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, এই বেলের লেপনা আমি এই বাড়িতে কিছুতেই মেনে নেবো না, আর ওই ছেলেটা এই বাড়িতে আর ঢুকবে না। ও ঢুকবে না তো কি হয়েছে, আমি কি বেরোতে পারি না? শোনো কমল, এই বাড়িতে অনেক অশান্তি হচ্ছে। শোনো কমল, আমার পক্ষে আর তোমাকে ছেড়ে থাকা সম্ভব হচ্ছে না। ও বাড়িতে যখন সব জেনেই গেছে, আমি আর কারো পরবা করি না। আমি তোমার ছেড়ে থাকতে পারছি না। আচ্ছা কমল, আমি যদি বাড়ি থেকে বেরিয়ে আসি তুমি আমাকে বিয়ে করতে পারবে? পারব। তোমার বাড়িতে কিছু বলবে না? যদি বাড়ির লোক কিছু বলে আমি বাড়ি ছেড়ে বেরিয়ে আসব। বলাটা খুব সহজ, করাটা নয়। তাই আমি তোমার জন্য সব কিছুই করতে পারি। তাই সব করতে পারো? হ্যাঁ, যদি তোমার মনে হয় পরীক্ষা করে দেখে নাও। তাহলে ফেসবুকে তোমার সাথে আমার ছবি দিতে পারবে? দিতে পারবো, আমার কোনো ব্যাপার না। তাছাড়াও আমার বন্ধুরা তোমার ব্যাপারটা সম্পূর্ণভাবে জানে। তাহলে দাও। দাবা, ক্যামেরাটা অন করে দিই। এই না, ডিভোর্সটা কনফার্ম করতে হবে তো। স্মাইল আপডেট করো। তাহলে কি পোস্ট করে দিই? পোস্ট করে দাও। তোমাকে হাজবেন্ডকেও ট্যাগ করবো? হ্যাঁ একদম। আচ্ছা, হ্যাঁ তো ডিভোর্সটা হবে কি করে? কোনটা এইটা? কনফার্ম। এইবার আমাদের রাস্তা একদম ক্লিয়ার, তাই তো?
হচ্ছে এসব? এসব করতে হলে রাস্তায় থেকে করো, এই বাড়িতে থেকে এগুলো করতে পারবে না। করব, বেশ করব, দেখি তুমি কিভাবে বাড়ি থেকে বের করে দাও। স্বামী, খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু, এবারে এই বাড়িতে কিন্তু একটা রক্তারক্তি কাণ্ড ঘটে যাবে বলে দিলাম, বুঝতে পারছো? কি করবে, গলা কাটবে আমার? কাটো কাটো, কি করবে? হুমকি দিচ্ছ? কাটবে, গলা কাটবে। আমি থাকতে দেবো না। সেদিন ওই ঝামেলা বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় পৌঁছেছিল, চিৎকারে পাড়ার লোক চলে আসে। তারা ঝামেলা থামানোর চেষ্টা করে কিন্তু পারে না, বাধ্য হয়ে পাড়ার লোক থানায় খবর দেয়। পুলিশ আসে, পুলিশ এসে অনুপ আর শর্মিষ্ঠার সঙ্গে কথা বলে তাদের ধমক দিয়ে শান্ত করে, মধ্যস্থতা করে তাদের বুঝিয়ে আবার থানায় ফিরে যায়। ভেঙে যায় সংসার, অনুপ আর শর্মিষ্ঠা একই বাড়িতে আলাদা থাকতে শুরু করে। অনুপ আর শর্মিষ্ঠার মধ্যে সম্পর্ক যত ঠান্ডা হতে থাকে, কমলের সঙ্গে শর্মিষ্ঠার ঘনিষ্ঠতা ততটাই গাঢ় হয়। অনুপ এরপর থেকে বেশিরভাগ সময় গ্যারেজেই থাকতে শুরু করে, বাড়ি ফেরে অনেক রাতে। ঝামেলা লেগেই থাকে বাড়িতে, তলানিতে এসে ঠেকে সম্পর্ক। শর্মিষ্ঠা বেরিয়ে যেতে চায় তার সব কিছু নিয়ে, কিন্তু অনুপ তাতে রাজি হয় না। অনুপ শর্মিষ্ঠাকে ছেড়ে দিতে চাইলেও তাকে কিচ্ছু নিয়ে যেতে দেবে না, এক কাপড়ে বেরিয়ে যেতে হবে শর্মিষ্ঠাকে, এই শর্ত রাখে অনুপ। কিছু না নিয়েও শর্মিষ্ঠা বেরিয়ে যায় না। এইভাবেই দিন কাটতে থাকে। তারপর আসে 2017 সালের সেই ভয়াবহ দিন, বিশ্বকর্মা পুজোর আগের দিন। গ্যারেজে পুজো, তাই সাজানোর কাজ চলছে। প্রতিবারের মতন অনুপের বোন বানি আসে বাড়িতে। তোর কথাই ভাবছি। কি হয়েছে মা? প্রিয়া নেই, বৌদি নেই, বাড়িটা কেমন যেন থমথম করছে। প্রিয়া তার মামার বাড়ি গেছে, সেই বিশ্বকর্মা পুজোর দিন আসবে। আর আর তোর বৌদি জানি না সে কোথায় গেছে, আমি কিচ্ছু জানি না রে। তুই তুই বস, আমি তোকে সব বলছি। ঠিক আছে ঠিক আছে, বসছি। তুই বলো তো আগে কি হয়েছে। আমাদের ঘরে কুকুরগুলোকে দেখাচ্ছ তো, একটা ছেলেকে রাখা হয়েছিল। আমাকে তোমার মধ্যে নিয়ে নাও কমল। আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, এই বেলেল্লাপনা আমি এই বাড়িতে কিছুতেই মেনে নেব না। আমি ছেলেটা এই বাড়িতে আর ঢুকবে না। ও ঢুকবে না তো কি হয়েছে, আমি কি বেরোতে পারি না? কি হচ্ছে এসব? এসব করতে হলে রাস্তায় থেকে করো, এই বাড়িতে থেকে এগুলো করতে পারবে না। করব, বেশ করব, দেখি তুমি কিভাবে বাড়ি থেকে বের করে দাও। স্বামী, মা, এই নোংরামির মধ্যে আর তোমাকে থাকতে হবে না। তোমাকে আমি নিয়ে চলে যাব। বৌদি আর দাদা এ ব্যাপারটা বুঝেনি, দরকার পড়লে প্রিয়াকেও সঙ্গে নিয়ে যাব, ও আমার ওখান থেকেই পড়াশোনা করবে। ছি, আমার ভাবতেও গা ঘিন ঘিন করছে, ছেলেটার সঙ্গে এখন যে কোথায় বৌদি কি করে বেড়াচ্ছে কে জানে। আমি কোথায় কি করে বেড়াচ্ছি সেটা নিয়ে তোমার না ভাবলেও চলবে। মায়ের সঙ্গে দেখা করতে এসছো, দেখা করো, কথা বলো আর বিদে হও, আমার ব্যাপারে নাক গলাতে আসবে না।
সবাই মিলে তখন রক্তাক্ত অনুপকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করে ডাক্তার। পুলিশে অভিযোগ জানানো হয়। অভিযোগ দায়ের করে অনুপের 80 বছরের বৃদ্ধা মা। আর সেই অভিযোগের ভিত্তিতে কমল এবং শর্মিষ্ঠাকে গ্রেপ্তার করে পুলিশ। জেরার মুখে তারা খুনের কথা স্বীকার করে। গত 3 বছর ধরে চলা এই চাঞ্চল্যকর খুনের মামলায় দোষী সাব্যস্ত করে মহামান্য আদালত কমল এবং শর্মিষ্ঠাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। সেই সঙ্গে 50,000 টাকা জরিমানা আর অনাদায়ে 6 মাসের অতিরিক্ত কারাদণ্ডের বিধান দেয়। তার জলজ্যান্ত প্রমাণ কি হয় এমন কাজ করে? আখেরে জীবনটাই তো শেষ হয়ে যায়, লাভ তো কিছুই হয় না। লোভ লালসা যে অপরাধের জন্ম দেয়, তা থেকে অপরাধী কখনো পালাতে পারে না। তখন অপরাধের শাস্তি মাথায় নিয়ে আজীবন কাটাতে হয় অপরাধীকে। একটাই প্রার্থনা, শুভবুদ্ধির উদয় হোক। হিংসা নয়, ব্যভিচার নয়, লোভ রিপুর হাতছানি ত্যাগ করুন। দেখবেন জীবনে আনন্দের কমতি হবে না, নির্মল সুখে মুড়ে থাকবে জীবন। এই মামলায় অভিযোগ ছিল যে ওই রতন মণ্ডলকে, রতননাথকে খুন করেছিল রাজীব মণ্ডল এবং রতননাথের স্ত্রী শর্মিষ্ঠা নাথ। এই কুকুরের ট্রেনিং করাকালীনই আস্তে আস্তে রাজীব মণ্ডলের সঙ্গে শর্মিষ্ঠার একটা ভাব ভালোবাসা ডেভেলপ করে এবং এই রাজীব মণ্ডল আসাটা পছন্দ করতো বা ইনস্ট্রাক্টেড হয়ে হয়তো আসতো। দুপুরবেলা যে সময় রতনবাবু থাকতেন না বাড়িতে, ওই বাড়িতে আর একজনই থাকতেন, রতনের মা অর্থাৎ মালতীনাথ। তিনি 80 বছরের বৃদ্ধা। তিনি একবার ওদের রুমে, ওদের পাশাপাশি দুটো রুম ছিল, একটা রুমে মা থাকতো, একটা রুমে এনারা দুজন থাকতেন বাচ্চাকে নিয়ে। তা তিনি মানে শি কট দেম রেড হ্যান্ডেড, হাতে নাতে ধরা পড়ে যান। তো এর প্রতিবাদ করলে ওই বুড়ো মানুষকে ধরে মারধর করতো, চর্চাপাটি মারতো, তিনি ধাক্কা দিয়ে সরিয়ে দিত। এই হতো। আর রাজীবের সঙ্গে, রতনের সঙ্গে এই শর্মিষ্ঠা রেগুলারই খিটি মিটি, এই রিলেশনশিপটা কিছুতেই রতন মেনে নিতে পারছিল না। শর্মিষ্ঠার সঙ্গে একটা ঝগড়া ঝামেলা লেগেই থাকতো। 9/17-তে ঠিক তার আগের দিন রাত্রে গ্যারাজে বিশ্বকর্মা ঠাকুরের পুজোর জন্য গ্যারাজ পরিষ্কার করা হয়। সেখানে 6-7 জন গ্যারাজের স্টাফ কাম মেকানিক্স এমপ্লয়িজ এরা ছিল, এরা পরিষ্কার টরিষ্কার করে। এবং সন্ধেবেলাতেই একবার এই রাজীব ইস্যুতে, রাজীব মণ্ডল ইস্যুতে মালতীর সঙ্গে রতনের একটা কথা কাটাকাটি হয় এবং সেই কথা কাটাকাটিটা এমনই একটা পর্যায়ে চলে আসে যে মাঝখানে একবার ব্যাটরা থানাকে পুলিশ এসে সেই ব্যাপারে একটু ইন্টারফিয়ার করতে হয়। দুপক্ষকে শান্ত করে দিয়ে পুলিশ চলে যায়। বিশ্বকর্মা পুজোর আগের দিন ওনার দিদি, সেও আসতো, তিনি এসে থাকতেন ওদের বাড়ি, মায়ের ঘরে থাকতেন। এবারে হঠাৎ মায়ের ঘরটার যে জানলা আছে, সেই জানলাটা গ্যারাজ ফেসিং, সেই জানলায় দাঁড়ালে গ্যারাজের ভেতরটা দেখা যায়। এবারে মা রাতে 2-2:30 সময় একটা ভীষণ শব্দ, বাবা গো মা গো আমায় মারছে, মা দেখো, এরকম একটা চেঁচামেচি শুনতে পেয়ে তো বুড়ো ভদ্রমহিলা উনি ওনার মেয়েকে ডেকে দুজনে মিলে গিয়ে জানলা দিয়ে দেখতে যান যে কী ঘটছে। দেখতে গিয়ে দেখলেন যে এই মেয়েটি অর্থাৎ শর্মিষ্ঠা ও চেপে ধরে আছে ওর হাজব্যান্ডকে, আর এই ছেলেটি যে খুব লম্বা চওড়া বেশ বলবান যুবক রাজীব মণ্ডল, এ একটা ব্যাঁকা বেলচা, এরকম একটা ব্যাঁকা আমাদের এভিডেন্সে নোট হয়েছে, ক্রুকেট বেলচা, এই বেলচা দিয়ে এ খুঁচিয়ে খুঁচিয়ে মারছে ওই একে রতননাথ। মা এবং দিদি তো দেখেইছে, অ্যাট দি সেম টাইম ওই যখন মারছে তখনই হই হই করে ছুটে আসে আরও 6 জন কর্মচারী অর্থাৎ গ্যারেজের মেকানিক্স এ সুইপার এটসেট্রা, তারা ছুটে আসে এবং তারা খুব কাছাকাছি ছুটে এসে ধরে ফেলবে। এরকম অবস্থায় ওই রাজীব পালিয়ে যায়, পাশের একটা ন্যারো লেন আছে সেটা দিয়ে ছুটে পালিয়ে যায়। বাড়িতেই FIR লজ হয়, বাড়িতেই তারপরে এখন বর্তমান জেলা জজ শম্পা দত্তপাল রায় দিয়েছেন, দুজনকেই দোষী সাব্যস্ত করেছেন 302 এবং 201 ধারা মতে এবং 34, এবং দোষী সাব্যস্ত করে এদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন এবং 50,000 টাকা ফাইন করেছেন, অনাদায় আরও 6 মাসের
জেলে থাকবার আদেশ দিয়েছে। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন, আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।